যেভাবে সত্যি হবে আমার এই ছোট ঘরে ভাবিনি সুখে স্বপ্নটা যে এভাবে সত্যি হবে আমার এই ছোট ঘরে ভালোবাসায় মনে আমার সুখ আছে, কিন্তু আমার এই সংসার, সংসারে কোনো সুখ শান্তি কিছুই নেই। আমার বাবা আমার শখ করে নাম রেখেছে বসুন্ধরা। আমার পেটে তিনটে ছেলে মেয়ে, বড় ছেলেটার নাম রেখেছি সৎ, আর মেয়েদের ছেলের নাম রেখেছি বিবেক। একটা মাত্র মেয়ে, তার শখ করে নাম রেখেছি লজ্জা। তা মাসিকো দুঃখের কথা কি বলবো, তিনজনে এমন জ্বালাচ্ছে, ইচ্ছা হচ্ছে যেন ঘরে আগুন ধরিয়ে দেয়, যেদিক হোক চলে যাই। কেন তোরা আমার এইভাবে জ্বালাচ্ছি? আমি একটা দেশের সৈ, আমার স্বামী একটা দেশের সৈনিক। আজ একটা স্বাধীনতা দিবস, তাহলে আমার কর্তব্য কি একটু পতাকা উত্তোলন করা? কিন্তু হাতের ধারে কেউ আছে যে তাকে বলবে একটু পতাকা উত্তোলন কর? ছেলেগুলো সব কোথায় চলে গেল বলো তো? বলি ওরে ওস, দেখেছো মাসি, এই আমার বড় ছেলে সৎ, একেবারে ভিজা মুরগি। দেখো মুখে একটা কথাবার্তা আছে না, কি আছে? কোনো সাড়া নেই। হাই, এতক্ষণ তুই কোথায় ছিলি? ও মা, স্বপনদার কোচিং সেন্টারে কোচিং করছিলাম। ও মা, পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলি, তা খুব ভালো কথা তো। তা এখন পড়াশোনার খবরটা কি বাবা? ও মা, পরীক্ষা ভালো হয়েছে। হ্যাঁ, এক সপ্তাহ মধ্যে এলাউড হয়ে যাবে, আর মাস তিনের মধ্যে চাকরিটা পেয়েও যাব। ও মা, এটা খুব আনন্দের কথা তো। তা এত আনন্দের কথা শোনা সত্ত্বেও মুখটা ওই রকম করে আছিস কেন বাবা? তোমার ছোট ছেলে বিবেক, হ্যাঁ হ্যাঁ, আমার ক্লাসের বইগুলো চুরি করে নিয়ে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়েছে? হ্যাঁ মা। পয়সা বিক্রি করে দিয়েছে? ও ভগবান রে, কি জ্বালায় পড়েছি বলো দিনি। গায়ে জ্বালাপালা ধরবে না কি হবে? একটা ছেলে কলেজে পড়াশোনা করে, আরেকজন এসে তার বইগুলো সব বিক্রি করে দিয়েছে। তাহলে এইভাবে মানুষ সংসার করতে পারে? এসে সর্বনাশ কোথায় গেছে? সে সর্বনাশ কোথায় গেছে বলো? ও মা, আমি দেখলাম, হ্যাঁ, ওই ফাটাফাটি ক্লাবে পতাকা নিয়ে ব্যস্ত আছে তোলার জন্য। পতাকা নিয়ে ব্যস্ত আছে কেন? ওর জ্বালায় কি আমি টিকতে পারবো না? না, ওর জ্বালায় আমি একটু স্বাধীনতাও করতে পারবো না? স্বাধীনতা, স্বাধীনতা বলে যাচ্ছি, তার চাচামেছি, স্বাধীনতার ইতিহাস গুলো নিয়ে চলছে, তা চাপেছি। কত লেখা চোখের সাথে কালো বা রঙিন মোরকে বই। ও মা, কার মুখে স্বাধীনতার বাণী শুনতে পাচ্ছ? স্বাধীনতাটা কই আমাদের, স্বাধীনতাটা কই, স্বাধীনতাটা কই আমাদের, স্বাধীনতাটা কই, স্বাধীনতা, স্বাধীনতা বলে আর চিৎকার চাচা মিছে, স্বাধীনতার ইতিহাস গুলো নিয়ে চলছে, তা চাপেছি। কত লেখা চোখে সাদা কালো বা রঙিন মোরকে বই। মাগো, স্বাধীনতাটা কই আমাদের, স্বাধীনতাটা কই, স্বাধীনতাটা কই আমাদের, স্বাধীনতাটা কই, স্বাধীনতাটা কই আমাদের, স্বাধীনতাটা কই। বাবা, স্বাধীনতা স্বাধীনতা করে সারের মতো না চেঁচিয়ে, আর বলছিলাম কি, সংসারে একটু মন দাও। ঘরে স্বাধীনতা নেই, সে কারণে সংসারটা ডানি, ঘরের বাইরে দুর্ঘটনা দেখছি রাহা জানি। ঘরে স্বাধীনতা নেই, সে কারণে সংসারটা ডানি, ঘরের বাইরে দুর্ঘটনা দেখছি রাহা জানি। অপঘাতে আছে মোর পথে প্রতিবাদী হো, অপঘাতে আছে মোর পথে প্রতিবাদী হো। মাগো, স্বাধীনতাটা কই আমাদের, স্বাধীনতাটা কই, স্বাধীনতাটা কই আমাদের, স্বাধীনতাটা কই, স্বাধীনতাটা কই আমাদের, স্বাধীনতাটা কই, স্বাধীনতাটা কই। দিনরাত স্বাধীনতা স্বাধীনতা করে ব্যস্ত হয়েছে। বাবারে বাবা, এ কি পোশাক পরে ঘুরছে! একবার গোলা থেকে পা পর্যন্ত মালা, হাতে ফেস্টুন, মাথায় ফেস্টুন, এ কি মনোভাব নিয়ে ঘুরছে ও বাবা সব? ও মা, বুঝতে পারোনি না, ভাইয়ের হাতে ফেস্টুনটা আছে, হ্যাঁ, উতে লেখা আছে যুদ্ধ নয় শান্তি চাই, তাই নাকি? আর পাথে গোলাপবন্দি মালাটা পরে আছে, হ্যাঁ হ্যাঁ, আজ স্বাধীনতা দিবস, নিশ্চয়ই মালাটা কোনো বীর শহীদের গলায় দান করবে মালাটা, মা, তাই নাকি? হ্যাঁ, আর খেতে কাজ নেই, গিয়ে শহীদের গলায় মালা দেবে। কার গলায় দিবি? ওই আমাদের গ্রামে প্রধান অমূল্য কাকার গলায় দেবো। কার নাম ধরেছে দেখ রে মাসিকো, কি বলবো, লোক বলে গালাগালিতে বলে এমন গুলা উটোর মাথা খাই সর্বনেশ, এমন হার জ্বালানে। এই যে এত বড় একটা আমফান ঝড় গেল মাগো, গরিব মানুষের ঘরগুলো একবার পড়ে গোটা সাদা হয়ে গেছে,
আর এমন হাল জানানে তুই একটা দেশের নেতা সমস্ত টাকাগুলো নেই নিজের বউ ছেলে ভাসুর শ্বশুর সকলের নামে ঢুকিয়ে দিয়েছে গরিব মানুষের একটাও ঘর দেয়নি আর মালা নে গেছে এই অমূল্যর গোলায় দিবি তার ভালো মন্দ বিচার করে আমার কি লাভ আমার যখন সেই নোট থেকে ভর দেব তা তার ভালো মন্দ বিচার করে আমার কি লাভ এ ভাই ও কোনদিন মানুষের পাশে থাকে এই ভোট এখন কত দূর বাকি মনে হয় তিন থেকে চার দিন তবে ওরা মানুষের পাশে কখন দাঁড়ায় কখন ভোট হতো তখন তিন থেকে চার দিন বাকি থাকবে তখন এসে মানুষের পাশে দাঁড়াবে ও মা তোমার ছোট রাজনীতি তো ভালো বুঝে গেছে ও মা তাই এটাই ওটাই না ঘুরে ও তো রাজনীতি করতে পারে সেটাই সেটাই তো চিন্তা ভাবনা করছি জনগণের টাকায় আমি বড় লোক হব দেখো মা এই বিবেকের পাপের টাকায় আমি খাবো না পাপের টাকা হ্যাঁ পাপের টাকা দেখি তোর পুণ্যের টাকা বার কর এই দেখ আমার সদজগারে মাথার ঘাম পায় ফেলে পুণ্যের টাকাটা দেখ এই তোর পুণ্যের টাকা এটা আমার পুণ্যের টাকা আর এই আমার পাপের টাকা তোর এই পুণ্য আমার এই পাপ হ্যাঁ দিলাম এক করে নর বেতনে কোনটা পাপ আর কোনটা পুণ্য তাই তো আর দাদা টাকা কোনদিন পাপ পুণ্য লেখা থাকে না কোথায় রে পাপ পুণ্য লেখা থাকে মানুষের মনেতে মনেতে মা আমার টাকা দাও কাজ আছে দিনরাত খালি টাকা 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 সকাল যদি হয় চার খালি টাকার দরকার একটাও টাকা নেই একটা পয়সা তো হবে না যা মা তুমি তো জানো আমি জাদু জানি জাদু জানিস তোমার কাছে টাকা নেই কিন্তু তুমি চোখ বন্ধ করলে তোমার কাছ থেকে 5000 টাকা পাবো চোখ বন্ধ করলে 5000 টাকা পাবি ও মা কি জাদু জাদু শিখেছিস আমি চোখ বন্ধ করলে আমার কাছে একটা পয়সা নেই তুই 5000 টাকা পেয়ে যাবি ও ভাই আমি ছোট থেকে মান নির্মাণ করেছি বড় দাদা তুই যখন জাদু শিখেছিস জাদু তুই আমার দেখা থাম থাম বাবা থাম বড় বাবা তুই একটু থাম ও কি জাদুটা শিখেছে আমি ওকে অনেক কষ্ট করে মানুষ করেছি 10 মাস 10 দিন পেটে ধরেছি ঘর অনেক যন্ত্রণা পেয়েছি বাবা আমার শোনা আমার ওই জাদুটা তুই আমাকে শেখা বাবা দেখ দাদা মা পৃথিবীর আলো আমাকে দেখিয়েছে হ্যাঁ তাই অন্ধকারটা মা আগে দেখুন হ্যাঁ অন্ধকার দেখবো কেন তুই বলি আমি জাদু দেখাবি আর এখন বলছি অন্ধকার দেখাবি কি স্যার জাদু রে দেখি তুই কেমন জাদু দেখি টাকা বের করতে পারিস যদি না বের করতে পারিস না তোর পিঠের চামড়া চাপকে লাল করে দেবো তাহলে এই আমি চোখ বন্ধ করলাম দেখি তুই তোর জাদুটা কেমন করে করিস তাহলে আমার মা ওই চোখ বন্ধ করলো আর আমি এই গিলি গিলি করে জাদুটা ও বাবা রে ও মা গো কি হয়েছে কি ও মা গো আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি আরে একা টানে কানের পাশা দাঁড় ছিঁড়ে নে যে রে কেন মা সংসার যখন সব শেষ হয়ে যায় তখন তো সোনার জিনিস বন্ধক দেখাই দোকানে বন্ধক দেবো টাকা পেয়ে যাবো এখন আসি তার জাদুটা দেখাবো না ভাই বাবা তার জাদুটা দেখাবো নাকি আমি তো টাকা দেবো বাবা শোনা আমার আমার গয়নাটা ঘুরিয়ে দেবো বাবা আমি বলতে পারবো কলেজ থেকে ফিরে এসে বলবো নজরে কি হলো সে তো সকালে কলেজে যাবে বলে চলে গেল আর তাছাড়া তুই তোর বড় দাদা যদি কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকে তো তুই একটু বকে বকে নিজেকে মানুষ করে নিতে পারিস না তুই এখন এত রাতে এত রাত হয়ে গেলে এখনো পর্যন্ত বাড়িতে ফেরেনি কোথায় যাই কাকে জিজ্ঞেস করি কাকে জিজ্ঞেস করি যখন তখন ছবল মারে যতই পাই
পায়রা বিবি পায়রা পায়রা বিবি পায়রা পায়রা বিবি হো আরে মদন ও আর কতক্ষণ তুই ক্লাবে যাবি নি এই তোর আসলে একটা সময়ের জ্ঞান আছে তুই জানিস না আজ স্বাধীনতা দিবস আমি যে স্বাধীনতা পতাকা উত্তোলন করছিলাম বাহ তোর পতাকা তো বিশাল রে আরে ভাই কি বলিস আমার পতাকা বড় হোক আর ছোট হোক তাতে তোর কি যা আছে আমি কিন্তু চলে যাবো নাকি আরে ভাই যখন যা আরে বিপি পায়রা পায়রা বিপি পায়রা পায়রা আরে মদন আর কত ঘোর সত্যি ভাই মদন তোর পতাকা তো বিশাল রে বিশাল আনন্দটা পুরো মাটি করে দেবে আরে তোকে বললাম তো আমি তোর সঙ্গে পরে দেখা করে নেব তা চলে যাবো আরে যা না সে চলে যাচ্ছে তাহলে আসবি শোনো আজকে না অনেক দেরি হয়ে গেছে আমি এখন বাড়ি যাচ্ছি বাই এই তুমি কোথায় যাবে আরে তুমি জানো না আজ স্বাধীনতা দিবস আজকে যে শুধু দুজনেই এনজয় করব শোনো যা এনজয় করার সেটা বিয়ের পরে করব কিন্তু বাড়িতে মা দাদারা চিন্তা করছে আমি এখন বাড়ি যাচ্ছি বাই শুনি মার দাদা দেখাতে এসেছেন মার দাদা আজকে যে শুধু দুজনেই এনজয় করব মানে পায়রা পায়রা বিপি পায়রা পায়রা বিপি পায়রা পায়রা বিপি পায়রা পায়রা বিপি পায়রা পায়রা ভাগ্যিস ঘষিটাই মারেনি মালটা কি মারা গেল মালটা মনে লটকে গেছে মালটা মনে লটকেই গেছে বিবেক এ বিবেক এ ভাই এ ভাই কে ভাই ওদিকে কি ডাকতেছি ভাই আমি বাড়ি যাবো ভাই তোর পতাকা তো শুয়ে পড়ছে কি ব্যাপার হ্যাঁ ভাই পতাকা লটকে গেছে ভাই সত্যি রে ভাই মদন তা তুই তো ভয় পাচ্ছিস কেন এদেশে একটা নতুন নিয়ম আছে আরে ভাই কি নিয়ম শালা বলাৎকার কর আর পেট্রোল তো ধরিয়ে দাও তুই ঠিক বলেছিস তুই ঠিক বলেছিস তুই লোকজন দেখ আর বাকি কাজটাই আমাকেই করতে দে আমার নাম বিবেক আমি টাকার জন্য জীবনে সব কিছু করতে পারি শালা দেখছিস আমি টেনশনে ভুগছি শালা তুই ফোন করছিস আমার মা ফোন করেছে তো আরে শালা তোর মার ফোন করে সময় কেন শালা ও আমার জিও ফোন শালা তোর জিও ফোন নয় শালা মাটিতে আজকে ফেলে দেবো শালা আমার জিও ফোন শালা আমাকে ভয় দেখাচ্ছে শালা ওই কি বলিস তুই লোকজন দেখ আর আমি তোর জন্য টাকা আনতে যাচ্ছি হ্যালো শালা দেখছিস আমি টেনশনে ভুগছিস আর তুই আমাকে বিপদে পাচ্ছিস শালা আমার মা ফোন করেছে তো তো শালা তোর মার নিকুচি করছে শালা আমাকে ভয় দেখাচ্ছিস আমার জিও ফোন এই লোক দেখ আর আমি তোর জন্য টাকা আনতে যাচ্ছি আর তুমি ঘরে ঘরে ফোন করছো কেন কি হ্যাঁ আচ্ছা মা তুমি এখন ফোনটা রাখো মা কখনো পতাকা উঠছে কখনো ছুটছে এখন পতাকা দুলছে মা তুমি এখন ফোনটা রাখো মা ওরে ভাই মদন তুই বলেছিস মেয়েটা পতন হয়ে গেছে আর রে যদি বেঁচে থাকে তুই তো জেলে যাবি আর তার সঙ্গে তো আমিও তো যাবো তার আগে আমার জানতে হবে ওর বাবার কাকার নাম কি আর কোন পাড়ায় থাকে কে মা মামুনি বাড়িতে নিশ্চয়ই বলে এসেছিস তুই ক্লাবে পতাকা তুলতে যাচ্ছিস কিন্তু পতাকা তোলার নাম করে জামা কাপড় ছিঁড়ে শুয়ে আছিস সত্যি রে মা তোরা এদেশের মানটা রেখেছিস এত লজ্জা করার কিছু নেই এদেশের বলাৎকার হচ্ছে এদেশের একটা অলংকার তো দেখি কে মা মামুনি আরে এত লজ্জা পার কোনো কারণ নেই দেখি দেখি কোন পাড়ার মেয়ে রে তুই
ভাই সাথী বোন কত নয় আপন নে ভুলে যাওয়ার কোন কারণ দাদা রাখি বাঁধিলে মন রাখবে সম্মান রাখবে সম্মান ওই মার দাদার পাড়ায় পাড়ায় খোঁজাখুঁজি করছে আর তুই জাগাবো ছিঁড়ে শুয়ে আছি দাদা তুই তাহলে নোংরা কাজের সাথে যুক্ত কে বলে আরে ওই বিবেক আরে ওই বিবেক ওই এ তুই কি করছিস আরে কি করছিস জানিস ওটা কে আরে কে ওটা আমার বোন এ ভাই টাকা টাকা তুই আমাকে টাকা দেখাচ্ছিস তুই আমাকে টাকা দেখাচ্ছিস ওখানে কত টাকা আছে রে কেন ভাই 2 লক্ষ টাকা আর 10 টাকা বেশি করে আনতে পারিনি টাকা নিয়ে কেন দিচ্ছে বাইরে যাবো তো মা তার কাছে চলে দেবে এই বসে আছি বাড়ি যাবি না উঠা তুই আমাকে ছুবি না এই তোর মতন হাজার হাজার মেয়ে চিৎকার করছে তাই বলে কি দেশ থেকে বলাৎকার বন্ধ হচ্ছে তাই বলে তোর বোনের সাথে এতবার একটা নোংরামি করা হলো তুই তার প্রতিবাদ করবি না প্রতিবাদ প্রতিবাদ করে কি রাস্তায় অপঘাতে মরবো এই যে রাজীব তার বোনকে বাঁচাতে গিয়ে সে জীবনে কি পেলো সে তো রাস্তায় পুরো মারা গেল ও সব চিন্তা ভাবনা না করে বাড়ি চল তোকে আমার দাদা বলতে ঘৃণা করছে ওই ছি বল আর কি করবি এই দেশের সমীক্ষা 16 মিনিট অন্তরে কোন না কোনো জায়গায় একটা করে মেয়ে বলাৎকার হচ্ছে 24 মিনিটে 125টা বছরে 2572টা ও সব চিন্তা না করে বাড়ি চল বাড়ি চল গিয়ে মা দাদাকে সব বলে দেব এই তোর কিছু বলতে হবে না যা বলার আমি বলি তুই কি বলবি কি বলবো মানে বলো মা তোমার মেয়ে লজ্জা নীলজ্জর মতন কাজ করেছে দাদা রে দাদা রে তোর হাত ধরছি দাদা তোর পায়ে পড়ছি তোর হাত ধরছি মা দাদাকে কিছু বলিস না দাদা এই তোমার লক্ষ্মী বোন যদি আমার কথা না যদি তুই শুনিস তোর পতাকা শুয়ে পড়বে ঠিক আছে তুই যা বলবি আমি তাই শুনবো তুই শুধু কেঁদে কেঁদে যাবি আর বলবি হ্যাঁ হ্যাঁ করে যাবি কি হইছে কি সত্তর বোনের সঙ্গে দেখা হচ্ছে বাবা আমি বারবার বলছি আমি শাসন করো কোথায় গেছিস সকাল থেকে আগুন দেখলাম তো ওই পতাকা তো জানে ওই ফাটাফাটি কেউ ব্যস্ত হয়ে আছে চল বাবা চল না চল না একটু ক্লাব থেকে ঘুরে আসি বাবা চল বাবা চল তোমার মেয়ের উপর হামলা হয়েছে মা আমি তো সবাই এলাম এখানে আরে সবে কি আমি তো এসে দেখলাম তুই দুই ভাই বোনে বসে কান্নাকাটি করছিস আমি বলছি আমি সবে এসেছি আমি কিছু জানি না তুই কিছু জানিস না হো মা এই ছোট ভাইয়ের কথার মধ্যে ক্যামেরা রহস্যের গন্ধ পাচ্ছি আর আমি বলছিলাম কি দুই ভাই বোনে তো এখানে বসে কান্নাকাটি করছিলি তা কি দুর্ঘটনা ঘটেছে আমাকে একটু খুলে বল বাবা খুলে বল আমি কিছু জানি না তো তুই কিছু জানিস না তুই কিছু জানিস আর কিছু দেখিস নি যা দেখেছে নিজের চোখে কিছুই তো বলবো না আর মাগো সত্যি কথা বললে মাগো মারবে গাই বোমা বোমা মারবে হ্যাঁ আমি যদি সত্যি কথা বলি ও যদি তোমার রাস্তা থাকা পাই ও তোর বোমা মেরে পালাবে এই বোমা মারার ভয় কি তুই চুরি হাতে করে নে ঘরে বসে থাকবি তাহলে এর কোনো বিচার বিচারের বাণী কাছে নিবে কাঁধে যে নীরবে প্রতিবাদী হয়ে বাতি হাতে নিয়ে ঘুরবো মানে তুই কি বলতে চাইছিস যা দেখেছে নিজের চোখে কিছু তো বলবো না সত্যি কথা বললে মাগো মারবে যাই তোমার বিচারের বাণী কাছে নিবে কাজে জেনি রবে প্রতিবাদী হয়ে বাতি হাতে নিয়ে ঘুরবো প্রতিবাদী হয়ে বাতি হাতে নিয়ে ঘুরবো রাতে ঘুরবো পথে পথে ঘুরবো রাতে পথে তুই তাহলে এর কোনোই প্রতিবাদ করবি না হ্যাঁ তুই তাহলে কিছুই বলবি না তা প্রতিবাদ কি করে করবো সব দোষ তোমার মেয়ের অপরাধী আজ হয়ে গেলে মামি দাদা ধর্ষিতাই আজ হচ্ছে এরা নিজের ভাগ্য দোষে দাদা বলার কি করবি শরীরে তো কাদা মেখে বসে আছিস সবাই বলে লজ্জা নাকি মেয়েদের ভূষণ
আর আমার বোন যা পোশাক পরেছে তো ফ্যাশন মার্কেট ঘুরে বেড়াবে, এটাই তোর বাকি ছিল। অপরাধ ইয়াজি হয়ে গেলাম আমি বিনা অপরাধে, দোষিত আজ হচ্ছে এরা নিজের ভাগ্য দোষে। আর কতকাল চলবে এমন নারীর নিপীড়তা, বেঁচে থাকার মানে হলো কি পেলো স্বাধীনতা, বেঁচে থাকার মানে হলো কি পেলো স্বাধীনতা, পেলো স্বাধীনতা, পেলো স্বাধীনতা। আরে বোন তুই কাঁদছিস কেন, তুই কাঁদিস না, এলো যে তোর ডাইরে বোন, এলো যে সমাজের লজ্জা। অন্যায় এমন করছে তখন শাস্তি তাদের হবেই, তারিখের পর তারিখ পাবে জুতো ডাকো আগে। বলছি তুই অত সৎ পথে চলেনি, সারা জীবন চলার পথ হারে ফেলবি, কোর্ট যায় বিচার আসা করে শুধু বছর বছর তারিখ পাবি, তারপর তো বিচার পাবি। অন্যায় এমন করছে তখন শাস্তি তাদের হবেই, তারিখের পর তারিখ পাবে জুতো ডাকো আগে। বিদ্যুৎ তাই লিখছে গানে কেমন স্বাধীনতা, মা এটা শুধু বাকি ছিল, মা বাকি ছিল মানে আমি তোদের কোনো কথা বুঝতে পারছি না, মানে লজ্জা তুই তো দাদাকে জুতো দিয়ে মারলি কেন বল, লজ্জা বল। মা আমি বলছি আমার কোনো দোষ নেই গো মা, সব দোষ তোমার এই ছোট ছেলে বিবেকে। বিবেক? হ্যাঁ মা, আমার সাথে এই যে নোংরামিটা করা হলো তার জন্য আর কেউ দায়ী না গো মা, তার সাথে যুক্ত আছে তোমার এই ছোট ছেলে বিবেক। বিবেক ও যদি সত্যি এই সঙ্গে যুক্ত থাকে তাহলে অপরাধীকে অবশ্যই সাজা নিতে হবে। চল চল তোরা, আমি ব্যবস্থা করবো এক্ষুনি, এই মুহূর্তে তখন আমি থানায় যাবো, ও আমার নিজের ছেলে বলে ও রেহাই দেবো না, অপরাধ যখন করেছে ওর শাস্তি নিতেই হবে। না দোষ আমি করছি, তুমি আমাকে নিয়ে থানায় চলো, বোনকে নিয়ে নয়। না আমি তোকে নিয়ে থানায় যাবো না, আমি তোর বোনকে নিয়ে থানায় যাবো, তারপর তোর শিক্ষা দেবো, তারপর তোর ব্যবস্থা করবো। চল লজ্জা চল, এই না না কেন তুই কি লজ্জা পাচ্ছিস নাকি ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, হ্যাঁ আমি ভয় পাচ্ছি। একবার ভেবে দেখেছ তুই বোনকে নিয়ে যাবে থানায়, থানা থেকে নিয়ে যাবে কোর্টে, কোর্টে কোথায় নিয়ে প্রশ্ন করা হবে? যখন তোমার সাথে এমন ব্যবহার হচ্ছিল তখন শয়তানের হাত তোমার শরীরে কোন কেন ছিল? উরুতলা ছাতিতে তখন তোমার শরীর বস্তু কেমন ছিল? সুলভ নাকি উলঙ্গ বলো না মা, এর উত্তর তোমার মেয়ে কি দেবে? এই দেশে একটা মেয়ে বলার করলে যত লজ্জা পায় তার থেকে তার বেশি দ্বিগুণতা পায়, তার সুবিধা পেতে গিয়ে ওই কোর্টানি উকিলের প্রশ্নের উত্তর দিতে গিয়ে, ভাবো প্রশ্নের উত্তর দিতে গিয়ে তুই কি বলছিস? এসে বিচার ব্যবস্থার কোনো দাম নেই, এই দেশের বিচার ব্যবস্থার কোনো দাম নেই। তুই 10 মিনিট ধরে 10টা জীবন শেষ করে দেয়, তাদের বিচার করতে দিছে 10টা বছর লেগে যায়। আর দাদা একটা নাবালকের ক্ষমতা আছে একটা সাবালিকা মেয়েকে বলাত্কার করা, কিন্তু এই দেশে বিচারের কোনো ক্ষমতাই নেই সে নাবালককে শাস্তি দেওয়ার। এই দেশের বিচার ব্যবস্থা বিকলাঙ্গ, বিকলাঙ্গ এই দেশের বিচার ব্যবস্থা যদি বিকলাঙ্গ হয়ে যায় তুই কি বলতে চাইছিস, যে নারীর ইজ্জতের কোনো মূল্যই নেই? আছে 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 মা, তোমার মেয়ের ইজ্জতের মূল্য এই বাক্সতে আছে মা, এই বাক্সতে আছে। বাড়ি বল কি আছে, কি আছে ওই ইজ্জতের মূল্য দেখো, আমি ওই বাক্সতে কি আছে বলো, বাক্সটা আমার নাম কি হলো? আর কি বল মা, তোর শুনো মা, কাটাও আমি যদি নিজের হাতে শেষ করে দিয়েছি, কিসের অপরাধ? কি অপরাধ করেছিল তেলেঙ্গানার প্রিয়াঙ্কা রেড্ডি, বিহারের নির্ভয়া, দিল্লির দামিনী, সিমরুর তাপস মালিক? তুই বলতে পারিস দাদা কি অপরাধ করেছিল এই উত্তরপ্রদেশের মনীষা বাল্মীকি? ওরা তো স্বাধীন হয়ে বাঁচতে চাইছিল কিন্তু এদের মতো ধর্ষকরা তাদের জীবনটাকে উপহাস করছে। দাদা দেশ থেকে নোংরা সরিয়ে দিলে হয়তো দেশটা দূষণ মুক্ত হয়, কিন্তু দেশ থেকে যদি এদের মতো নোংরা মানুষকে যদি না সরানো যায় এই দেশটাকে সোনার বাংলা বলবে না, এই দেশটা সবাই বলবে কলঙ্ক বাংলা, কলঙ্ক বাংলা। এক কলঙ্ক ঢাকতে গিয়ে
তুই যে তোর নিজের গায়ে কলঙ্ক মেখে নিয়েছিস রে বাবা। এদেশের নাট্য বিধাতারা লিখেছে অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে সে সমান অপরাধী, তাই তুই অপরাধীকে খুন করে অপরাধ করেছিস, খুনিকে খুন করে তুই অপরাধ করেছিস, এর জন্য তোকে তো জানতে হবে বিচারের কাঠগড়ায়। তোকে তো হতে পারে জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে Yeah.